সাগর, একা একা এখানে বসে কি ভাবছিস? ভাবছি না, তোকে বলা যাবে না। এই দেখ, আমি নিজের হাতে তোর জন্য একটা ঝিনুকের মালা গেঁথে এনেছি। তোর পছন্দ হয়েছে? খুব সুন্দর। আরে আমি বুঝি সুন্দর না? আরে ধ্যাত, তুই তো খুব সুন্দর, অনেক ভালো, আর এই জন্যই তোকে আমার দারুণ ভালো লাগে। পাগলি। মামা, ওই ভয়ঙ্কর খুনি সন্ত্রাসীদের সাথে লড়াই করতে গেলে আমার সাগরের জীবন বিপন্ন হতে পারে। খালামণি, কুন্ডা বদমাশদের হাতে একটা নারীর জীবন ধ্বংস হয়ে যাক, নারী হয়ে আপনি কি তা চান? এইভাবে তুই আমাকে বলিস না মা। আর কত, আর কত স্নেহের আঁচলে সাগরকে বেঁধে রাখবেন খালামণি? শত্রুর মুখে ওকে ছেড়ে দিতে আমার ভয় হয়। ভয় করলে যুদ্ধ হবে না। ওই খুনি সন্ত্রাসীদের কারণে জন্মের পর থেকে সাগর ওর বাবাকে দেখেনি, আর আমি জন্মের পর আমার বাবার হাত ধরে এই খোলা আকাশে নেচে কোনোদিন হাঁটতে পারিনি। হ্যাঁ মা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে করতে একদিন বাবার খুনিকে আমি পেয়ে যাব। না না, কোনোদিন সেই খুনিকে তুমি পাবি না। পাবে, ও কিছু প্রতিশোধ নিতেই হবে। প্রতিশোধ? হ্যাঁ বোন, প্রতিশোধ। সাগরকে ওর বাবার খুনের প্রতিশোধ নিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ, কঠিন প্রতিশোধ। যা সাগর, যা, ওই টুরিস্ট মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আয়। বল মেয়েটি কোথায়? জানি না। বলছি বলছি, একটু পরে মেয়েটিকে পাচার করা হবে।